ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। ব্যাংক বহির্ভূত সাতটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে লোপাট হয়েছে প্রায় 6,500 কোটি টাকা। প্রভাবশালী মহলের চাপে নিয়ম নীতি তোয়াক্কা না করে দেওয়া হয়েছে এসব ঋণ। এর কারণে দুর্বল হয়ে পড়েছে ওইসব প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি। সাধারণ মানুষের কষ্টার্জিত আমানতের টাকাও দিতে পারছে না নন ব্যাংকিং এসব প্রতিষ্ঠান। দৈনন্দিন ব্যাংকিং বাদে লিজিং কোম্পানিগুলোর কাজ অনেকটা ব্যাংকের মতোই। ব্যাংকের মতোই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সঞ্চয় এবং আমানত রাখার সুযোগ রয়েছে, ব্যক্তি প্রতিষ্ঠানকে দেয়া হয় ঋণও। গত দুই বছরে দুদকে আসা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নিরীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে, ভুয়া কাগজে প্রতিষ্ঠান বানিয়ে কেবল ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ঋণের নামে হাতিয়ে নেওয়া হয়েছে 3,000 কোটি টাকা। এ জালিয়াতির সঙ্গে আর্থিক খাতের আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার হালদার ছাড়াও ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালকদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। শুধু ইন্টারন্যাশনাল লিজিং নয়, ফার্স্ট ফাইন্যান্স থেকে 1,300 কোটি টাকা, পিপলস লিজিং থেকে 570 কোটি টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বিআইএফসি থেকে 700 কোটি টাকা, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে 47.5 কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে 350 কোটি টাকা এবং প্রাইম ফাইন্যান্স থেকে 500 কোটি টাকা ঋণের নামে লোপাট হয়েছে। দুদকের অনুসন্ধানের তথ্য বলছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ দিয়েছেন, মানা হয়নি কোনো নিয়মকানুন। তবে জালিয়াতির সঙ্গে জড়িত কেউ পার পাবে না বলেও জানিয়েছেন সংস্থাটির কমিশনার। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের যে ঋণ জালিয়াতি সেটার ব্যাপারও 15টি মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে, আমরা কোনোটার থেকেই সরে আসিনি। যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। ঋণের নামে অর্থ লোপাট হওয়ায় এসব প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি এখন দুর্বল হয়ে পড়েছে, আমানতকারীরাও ঠিকমতো টাকা পাচ্ছে না। তবে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মনে করেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আর্থিক খাতে সুশাসন ফিরবে। এখানে যদি তাদেরকে যথাযথভাবে শাস্তি দেওয়া যায় এবং প্রতিষ্ঠানগুলোকে একটা রিস্ট্রাকচারিং প্রোগ্রামের মাধ্যমে যদি রিভাইটালাইজ করে আমানতকারীদের টাকাগুলোকে পর্যায়ক্রমে ফেরত দেওয়া যায়, তাহলে এই সেক্টরের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। লিজিং কোম্পানিগুলো থেকে ঋণের নামে সরিয়ে নেওয়া অর্থ কোথায় গেছে তা খতিয়ে দেখছে দুদক, পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। রোড শো, পুঁজিবাজারের প্রাপ্তি কি, তালিকাতে এই আলোচনা। এখন সুইজারল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। আসিফ ইব্রাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন তালিকাতায়। রোড শো বলতে যা বোঝায় যে সেমিনারের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের বিনিয়োগের আমন্ত্রণ জানানো, বিনিয়োগের যৌক্তিক পরিবেশগুলো তুলে ধরা, প্রবাসী ও বিদেশিদের আগ্রহী করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি এখন সুদূর সুইজারল্যান্ডে এই সফরে আপনিও আছেন। জানতে চাই যে এই সফরের মাধ্যমে, এই রোড শোর মাধ্যমে কতটুকু আকৃষ্ট করা গেল বিনিয়োগকারীদের? ধন্যবাদ। জুরিকে এবং জেনেভাতে যে দুটো রোড শো আয়োজন করা হলো, সেখানে আমরা পিএসসির প্রেজেন্টেশন তো ছিলই, এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড, ব্যবসা, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যক্তি খাতের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আমরা দুটো স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিত্ব এখানে আছে, আমরা আমাদের প্রতিবেদনগুলো তুলে ধরার পরে বিনিয়োগকারীরা এখানে সুইজারল্যান্ডে এনআরবিরাও আছেন এবং সুইজারল্যান্ডের যারা ব্যাংক যারা আছে, আমরা জানি যে ইটস অলমোস্ট ফাইন্যান্স ক্যাপিটাল অফ ইউরোপ, তো তারা তাদের যে কোয়ারিজগুলো ছিল এবং তাদের যে প্রশ্নোত্তরগুলো ছিল সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে অনেক কিন্তু ভুল ধারণা ছিল তাদের বাংলাদেশের উপর। সুতরাং এই প্রেজেন্টেশনগুলো দেওয়ার মাধ্যমে, ইকোনমিক ডাটাগুলো দেওয়ার মাধ্যমে, ইন্ডিকেটার্সগুলো প্রদর্শন করার মাধ্যমে এবং তথ্যচিত্র ভিডিওর মাধ্যমে প্রদর্শন করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই ভুল ধারণাগুলো আস্তে আস্তে তাদের কেটে গেল এবং তারা আসলে খুব অবাক হয়েছে যে
আমাদের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এবং আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আমাদের রেটিং দেয় তারাও যে আমাদেরকে খুব কনফিডেন্টলি একটা পোটেনশিয়াল বিনিয়োগের জায়গা হিসেবে, তার মানে এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের। কিন্তু নিশ্চিত বিনিয়োগের কোনো প্রতিশ্রুতি অথবা আশ্বাস কি পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চিত বিনিয়োগ আমরা তো ক্রেডিট জুরিকে থাকতে ক্রেডিট সুইসের হেড অফিসে আমরা গিয়েছিলাম, এবং সেখানে ক্রেডিট সুইসের সঙ্গে আমাদের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বন্ডের ব্যাপারে, $300 মিলিয়ন মার্কিন ডলার বন্ড যেটা ইস্যু করা হবে। এবং সেদিনই ঢাকা থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই বন্ডটার উনি অ্যাপ্রুভাল সঙ্গে সঙ্গে করে দিয়েছিলেন, এবং এখন সেই প্রক্রিয়াটা চালু হয়ে গেছে। নিটিগ্রিটিস গুলো চকআউট করে ফেলতে পারলে এই বন্ডটা সিঙ্গাপুর মার্কেটে আমরা ইনশাল্লাহ লঞ্চ করতে পারবো ভেরি সুন। আমরা জানি যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ সম্পর্কে আগে অনেকের খারাপ ধারণা ছিল যে এটা ইটস এ সিঙ্কিং শিপ, বাট আপনারা জেনে হয়তো খুশি হবেন যে ICB হ্যাজ বিন মেকিং প্রফিট নাও অলসো, সেখানেও বেশ কিছু রিফর্মস আনা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই ধরনের রোড শো আয়োজনের মাধ্যমে আমাদের ইমেজ যেটা ব্র্যান্ডিং বাংলাদেশ এজ এ বিজনেস ডেস্টিনেশন, পজিশনিং বাংলাদেশ ব্র্যান্ডিং ফর বিজনেস, এই জায়গাগুলোতে আমরা বেশ কিছু সাফল্য নিয়ে আসতে পারি। কারণ যত আন্তর্জাতিক বিশ্বে পরিচিতি বাড়বে, বিশেষ করে এখন আমরা উই আর স্টেপিং ফ্রম ফ্রন্টিয়ার মার্কেট টু এন এমার্জিং মার্কেট। জি, আমাদের আসিফ ইব্রাহিম, আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। বিদেশে বিনিয়োগ করার তো নানাভাবে বাংলাদেশে বিনিয়োগ করেন, সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগ করেন, আবার সরাসরি উৎপাদন অথবা সেবা খাতে ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে বিনিয়োগ করে থাকেন, এখানে কি আলাদা করে উৎপাদন সেবা খাতে সরাসরি বিনিয়োগের কোনো কথা হয়েছে, এরকম কোনো আলোচনা হয়েছে? না, আমাদের যেহেতু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, আমরা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের জন্য এই রোডশোটা করেছি, সেটাই হচ্ছে মূল প্রতিপাদ্য। এছাড়াও আপনারা আমরা এখানে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের যে চেয়ারম্যান আছেন উনি প্রেজেন্টেশন দিয়েছেন, এবং উনি তুলে ধরেছেন যে এছাড়াও বিনিয়োগের অপরচুনিটি FDI এর মাধ্যমে হতে পারে, বিনিয়োগের অপরচুনিটি আপনার জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে হতে পারে, বিনিয়োগের অপরচুনিটি পার্টনারশিপের মাধ্যমে হতে পারে। সুতরাং সবকিছুই নট জাস্ট ক্যাপিটাল মার্কেট, বাট সমস্ত আমাদের দেশটাকে ব্র্যান্ডিং করাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং বিনিয়োগ আকৃষ্ট করাটাই হচ্ছে এই ধরনের রোড শোর মূল উদ্দেশ্য। জি, বাংলাদেশ থেকে আমরা খবর দেখে যেটা জানতে পারলাম যে বাংলাদেশ থেকে বিনিয়োগ করে সেই বিনিয়োগের টাকা আবার প্রত্যাহার করা অথবা মুনাফাটা ফেরত নেওয়ার প্রক্রিয়া নিয়ে বিদেশিদের আগ্রহ অথবা জানার আগ্রহ সবচেয়ে বেশি ছিল, সেখানে আশ্বাস দেওয়া হয়েছে যতটা ঝামেলামুক্তভাবে এগুলো ফেরত নেওয়া যায়। কি ধরনের কথাবার্তা হয়েছে, কি আশ্বাস দেওয়া হয়েছে? এখানে ওপেন যে সেশনটা হয়েছিল জুরিকে, সেটা আমি মডারেট করেছিলাম, সেখানে NRB দের কাছ থেকে বিশেষ করে কিছু কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তারা শেয়ার করেছিলেন, এবং আমাদের স্টেজে আমাদের আলমগীর সাহেব ছিলেন যিনি জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার Grade 1, সুতরাং ট্যাক্স পলিসির ব্যাপারে, সুতরাং উনি খুব সঙ্গে সঙ্গে তাদের কৃষি উত্তরগুলো দিয়ে দেয়, এবং তারা বলছিল যে আমরা বাংলাদেশি দূতাবাসে আমাদের প্রবলেমসগুলো বলেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি। তো যেহেতু আলমগীর সাহেব যে ওখানে ছিলেন উনি ওই বললেন যে ডিরেক্টলি আমাকে জানান, তো যখন সেশন শেষ হয়ে গেল তখন আলমগীর সাহেব আমি গিয়ে ওই লোকের সঙ্গে কথা বললাম এবং তার প্রবলেমসটা বুঝতে পারলাম, এবং সঙ্গে সঙ্গে আলমগীর সাহেব বললেন যে দ্য অ্যাকশন উইল বি টেকেন। সুতরাং তাদেরও যে কিছু আস্থার অভাব ছিল সেই আস্থার অভাবটা এই ধরনের আমাদের অ্যাকশনের মাধ্যমে আমরা তাদেরকে কিছুটা কনফিডেন্স দিতে পেরেছি বলে আমি মনে করি। একদম শেষ পর্যায়ে চলে এসেছে আলোচনা, একটু বিষয় জানতে চাই যে আসলে নতুন যে পাবলিক ইস্যু রুল যেটা অ্যামেন্ড করা হয়েছে সেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারেন মূলত পাবলিক ইস্যু অথবা রিপিট ইস্যুতে 5% মাত্র, এটা বাড়ানোর ব্যাপারে কোনো দাবি এসেছে কিনা অথবা এই জায়গায় থাকবেন এর আলোচনা হয়েছে কিনা? না, ওই সম্পর্কে কোনো আলোচনা হয়নি। তারা মূলত জানতে চেয়েছেন যে কিভাবে তারা বিনিয়োগ করবেন, সেখানেও কিছু কনফিউশন ছিল। তো আমাদের বিসেকের কমিশনার শেখ শামসুদ্দিন সাহেব তার যে প্রেজেন্টেশন ছিল সেখানে ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ ডিটেইল করা হয়েছে কিভাবে
নিটা অ্যাকাউন্ট ওপেনিং এর মাধ্যমে তারা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে পারবেন। সমস্ত প্রক্রিয়াগুলি সহজীকরণ করা হয়েছে, অটোমেটেড করা হয়েছে এবং টেকনোলজির মাধ্যমে ট্যাবলেট অথবা ফোন ইউজ করে কিংবা ল্যাপটপ ইউজ করে তারা যে ইজিলি বিনিয়োগ করতে পারবেন সেই অপরচুনিটিস গুলো তাদেরকে বলা হয়েছে এবং তারা এটা জেনে খুশি হয়েছেন। এবং ইনিশিয়ালি আমরা চাচ্ছি যে তারা বিনিয়োগ করুক, যখন ভলিউমটা বাড়বে তখন যদি রিফর্মের প্রয়োজন হয়, লিমিট বাড়ানোর প্রয়োজন হয়, সার্টেনলি সরকার সেটা করবে বলে আমি মনে করি। জি জনাব আসিফ ইব্রাহিম, আপনি সুইজারল্যান্ড থেকে আমাদের সময় দিয়েছেন, সুইজারল্যান্ড এখন সকালবেলা, আপনি সময় আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন। ইসলামিক তালিকাতে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আবার স্বাগত জানাচ্ছি ইসলামিক ব্যাংক নিবেদিত তালিকাতায়। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। পাইকারিতে 4-5 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 24-26 টাকা দরে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি মাসের 1 তারিখ থেকে গেল 21 দিনে 10,908 টন পেঁয়াজ আমদানি করা হয়েছে, যা থেকে রাজস্ব এসেছে 2,93,00,000 টাকা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে প্রায় 50,000 টন পেঁয়াজ আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। আমদানিকারকরা অভিযোগ করেছেন, হিলি বন্দরে পণ্য খালাসে দেরি হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে অনেক পেঁয়াজ, এর ফলে বাধ্য হয়েই অনেক কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। 30-31 টাকা রেট যেটা ছিল সেটা বর্তমানে 25-26 টাকা রেট চলছে। পেঁয়াজ আমদানি বেশি হওয়ার কারণে মানে পেঁয়াজের দাম কমে গেছে, পেঁয়াজের দাম স্থিতিশীল আছে, দাম খুব একটা বাড়তেছে না, খুব একটা কমতেছে না। তবে আমাদের পর্যাপ্ত পরিমাণ এলসিডি আছে ভারতে, পাইপলাইনে প্রচুর মাল আছে, ধীরে ধীরে সব মাল আসছে, বাজার আরো কমে যাবে বলে আমরা আশা করছি। দূতাবাসের সাথে যেটা যাতে খালি খালাস হয় তার জন্য আমরা ট্রাফিক ব্যবস্থাকে জোরদার করেছি এবং তাদের সর্বোচ্চ সুবিধা আমরা দিয়ে দূতাবাসের সাথে গাড়ি বের করে দেওয়ার সকল ব্যবস্থা গ্রহণ করেছি। ব্যবসা বাণিজ্যের সংবাদে বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আজ ইসলামী ব্যাংক তালিকা, আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন।